এমন একটি টায়ারে হুলের মাঝে একটি পাত্র রেখে দিতে হবে। এখন গ্লুগানের সাহায্যে এইভাবে রশি লাগাতে হবে। সম্পূর্ণটায় রশি লাগানো শেষ হলে এটির নিচের অংশের দিকে তিনটি স্ট্যান্ড লাগাতে হবে। ধন্যবাদ সবাইকে আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন। এখন পাত্রটির মধ্যে আপনার মনের মতো গার্ডেন তৈরি করুন। এটির উপর এমনভাবে একটি স্বচ্ছ কাঁচ রেখে দিন। বাহ, তৈরি হয়ে গেল আপনার মনের মতো একটি টি টেবিল। এটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন।